আমি মানে মন যে বিয়ে করলি যে তোর বাড়ি যাবো আমি। তুই যে খারাপ সময় পাশে আছি এই পাশে থাকা টাকা পয়সা খানি ম্যানেজ করে দে। So hey guys, welcome to my channel Smart Vlogs, অর্থাৎ সৌমিক মন্ডলিক ভ্লগস। কিন্তু আজকে ভাই কোনো ভ্লগ ভিডিও হবে না। তো আজকে কি করতে চলেছি সেদিন সেই টাইটেল থাম্বনেল ট্রেলার ভাই সব থেকে বুঝে গেছো। তো আজকে করতে চলেছি একটা প্র্যাঙ্ক কল। প্র্যাঙ্ক কলটা হবে আমার বন্ধুর ওপরেই। তো কী নিয়ে প্র্যাঙ্ক কল করবো সেটা হচ্ছে আমি বলবো যে দেখ ভাই আমি একটু সমস্যায় পড়েছি বাইরে, একটু আমি এখন বাইরে আছি। তো বাইরে কেন, আমি এখন পালিয়ে বিয়ে করে নিয়েছি। তো তারপরে ওর কীরকম রিয়াকশান থাকে, ওর কাছে হেল্প চাইবো, ও কী বলে সেটাই আজ তোমার সঙ্গে শেয়ার করবো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা এখান থেকে দেখতে থাকো, আমি ওকে কলটা করে ফেলি। তো এটা হচ্ছে আমার একটা বন্ধু, মানে আমরা একসঙ্গেই বসি, মানে সন্ধ্যেতে আড্ডা মারি, আড্ডা ফাড্ডা মারি। তো যাই হোক, তো চলো কলটা করি দেখি এবার কি বলে ও। আমার সঙ্গে আরো দুজন আছে, দুটো বন্ধু, তো ওদেরকেও মানে আমার ফোন দিয়ে ফোন। হ্যালো, হ্যাঁ কোথায় আছিস? বলছি একটা কথা ছিল, সমস্যায় পড়েছি রে। তোর আমি এখন ইয়েতে আছি, ওই লাভপুরে মন্দিরে আছি। তো কাউকে এখনো জানাই নাই যে আজকে মানে ঘর থেকে বেরিয়ে পড়েছি, তো বিয়ে করে নিয়েছি আমি। কি করবে একটু দেখ ভাই, সমস্যায় পড়েছি, ঘরে কিছু জানাই নাই। তো অর্কুকে ফোন করলাম, অর্কু বললো যে ও বাবার মানে স্কুল গিয়েছে। তারপরে সায়ন্ত বললাম, সায়ন্ত বললো না। শোন না কি করা যায় একটু বল। হঠাৎ করে প্ল্যান, এবার ওর ওর মানে বাড়িতে একটু চাপ দিছিল, তো কি করব তাই করে ফেললাম। মানে ওকে বললাম যে তুই এবার সমস্যায় পড়ে গেছি, ঘরে ফোন টোন করতে পারছি না। আমি লাভপুরে মন্দিরে আছি ফুলের তলায়। কি করবি, কি কি করবি, কাকে ফোন করবি, কাকে বিট্টুকে? তাহলে আমি আছি কনফারেন্সে লাগা। তাহলে হ্যালো, হ্যালো বলছি যে বিট্টুকে ফোন করবি, ওরা সেই ইয়ার কি ভাববে। তুই বল ভাই ব্যাপারটা কি করবো, তোর তোর বাড়ি যাবো আমি। বলছি আমি তোর বাড়ি যাবো যদি কিছু সমস্যা না হয় তো। হ্যালো, হ্যাঁ হ্যালো, বিট্টু বলি নাকি? এ বলছি একটা ডিসিশন নিয়ে ফেলেছি আমি, একটা ডিসিশন নিয়ে ফেলেছি। তো বলছি একটা ডিসিশন নিয়ে ফেলেছি, কি করবো আবার সমস্যায় পড়েছি। তো মঙ্গলকে বললাম, তো ওকে তোকে ফোন করলো।
আমি এখন ইয়েতে আছি, লাভপুরে ফুলবাড়া তলা মন্দির আছি। তো তো আর কি মারছি না ভাই। হ্যাঁ, মিউজিক ভিডিও কল, ভিডিও কল কনফারেন্স আছে তো ভাই। কাকে কেটে, বিশিকে কেটে? তো ভাই আর একটা বন্ধুকে যে কনফারেন্সে ফোন করলো, তো আবার ফোন করছে। যাই হোক, তো যাকে কনফারেন্সে করলো সে বুঝতে পেরে গেছে যে একটা প্র্যাঙ্ক করছি। তো ও আমাকে ভিডিও কল করে দেখলো। এবার যেহেতু আমরা ওকেই ফোন করছি, তো মানে ওই মঙ্গলদীপ বলে ওকে, তো ওকে ওর কাছে একটু মজা নেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, ওকে বলবো যে আমার রিচার্জ শেষ, ফোন করছে, ফোনটা ধরি। হ্যালো, প্র্যাঙ্ক কল আমি ইয়ার কি মারছি ভাই? ইয়াকে ইয়ে ফাঁস গেছি, আমার রিচার্জ শেষ। ভাই বিট্টুকে ভিডিও কল করলাম, শুধু বিট্টুকে ভিডিও কল করতে করতে আমার রিচার্জ ইয়ে তোর মানে আজকে নেট ফুরিয়ে গেল। খেপা হোয়াটসঅ্যাপে কি করে হবে, আমার নেট শেষ, ইয়ার কি মারছি মানে ব্যাপারটা তো বুঝিস না তো, ধরা হবে না ফোন। ভিডিও কল করছে, ভিডিও কলটা আমি ধরে কেটে দিচ্ছি। মালগুলো মনে হচ্ছে বুঝে গেছে। হ্যালো, কি ইয়ার কি মারছি আমি? ইয়ার কি মারি নাই ভাই, তুই ফালতু এই খারাপ সময়ে তুই তুই ভাই বলেছিলি যে খারাপ সময় পাশে আছি, এই পাশে থাকা। হ্যালো, তুই ওই মিটিং ফিটিং বাদ দে, তো আমার কথাটা শোন, আমি ফেঁসে গেছি ভাই। ইয়ার কি মারছি না, আমি তোর বাড়ি যাবো একটু পরে। তো বাবাকে তো ফোন করলাম, বাবা শুনছে না আমার কথাটা, বাবা আমার কথা শুনছে না। আমি ঘরে বলে বেরোই নাই, টাকা পয়সা কিছু আনি নাই, টাকা পয়সা খানি ম্যানেজ করে দে। লাভপুরে কিনবি, কিনবে আমার কত টাকা দেবে? যাই হোক, তুই বুঝে গেছিস, প্র্যাঙ্ক কল করছি, তাহলে রাখছি, তোকে আমি পরে করবো, তো কিছু মনে কর। হ্যাঁ করবো, করবো যে বেশ, পরে করছি। তো ব্যাপারটা হচ্ছে, যাকে ফোন করেছিলাম সে বুঝে গেল যে এটা প্র্যাঙ্ক করছি, প্র্যাঙ্ক কল করেছি। তো এখন একটা অন্য বন্ধুকে ফোন করবো, তো ও কি বলে দেখি। এটা হচ্ছে আমার কলেজের ফ্রেন্ড, তো ও আশা করি বিশ্বাস করে নেবে। ও তো চলো ওকে ফোনটা করি। হ্যালো, হ্যাঁ কোথায় আছিস? এই তো সাজাদ আছি, বলছি একটা সমস্যায় পড়েছি। কি? আরে ওই ইয়ের বাড়ি থেকে চাপ দিচ্ছে বুঝলি তো, বিয়ের জন্য। হ্যাঁ, তো আমি মানে মন যে বিয়ে করে নিয়েছি। কবে? আরে তো একটু আগে দিয়ে আমাদের এখানে এসে বসে আছি। কি করছিস, কি করতে হবে? আরে দিয়ে ঘরে ফোন করলাম, মানে মাকে করলাম, মা বলছে আমি এসব জানি না, যা করেছিস করেছিস, আমি কিছু জানি না বলছে। দিয়ে বলছে বাবাকে ফোন করতে, তো বাবাকে এবার বাবাকে ভাই ফোন করতে পারছি না, তো এবার তোকে করলাম, এবার কি করবে একটু বল। হ্যাঁ, টাকা পয়সা নাই যে কিছুই। হ্যালো, মালা ফালা সিঁদুর কিনতে সব খরচা হয়ে গেছে।
আচ্ছা কালকে ফোন করলি তো তাই ইয়ে ফোন করলি কালকে মনে হলো ফোন করলে কিছু জানার না তাই সব বিষয়ে আরে ঘরে ও হঠাৎ করে মানে আজকে নাকি ছেলে দেখতে আসার কথা দিয়ে সকালে দিয়ে সকালে আমাকে বললো যে এরকম ব্যাপার আমি আর মানে এগুলা বিয়ে করতে পারছি না তুমি আমাকে নিয়ে পালিয়ে চলো আমি কাউকে কিছুই জানাই নাই আমি ও আর আমি দুজনে মিলে বেরিয়ে গেছি এবার কি করবো বুঝতে পারছি না আছি আমোদপুরে একটা ইয়েতে বসে আছি আমোদপুরে ফরেস্ট ফরেস্টের ওইখানে বসে আছি হ্যাঁ আছে এখানে শোন আমি তো সেটাই তো এবার আমি সাইডে এসে ফোন করছি ওর সামনে ফোন করতে পারছি না ও এবার ও আমাকে বলেছিল যে ঘরে জানাতে এবার আমি ঘরে কিছু জানাইতেও পারি নাই কি করব আমার এই টাইমে ঘরে জানানো হয় বল না জানালেও তো হবে না জানালে তো হবে না জানালে কি করে হবে না জানালে তো তাহলে জিনিস অন্যরকম হয়ে যাবে না কেন তোদের এখন হয়তো মেনে নেবে না না আমি বলছি আমি বলছি তোদের তোদের বাড়িতে দুদিন থাকা হবে না আমাদের বাড়িতে হ্যাঁ থাকা জায়গা আছে থাকা জায়গা তুই সাইড চলাই ছাই ছেড়ে কি করে যাবো সেটাই তো কনফারেন্স কর তাহলে কনফারেন্স কর আমি কাউকে জানাই নাই বল বল কি হয়েছে ভাই একটা সমস্যায় পড়েছি এখানে আরে আমি আর ইয়ে তোর বেরিয়েছিলাম মানে ওর ওর বাড়িতে আজকে নাকি ছেলে ছেলে দেখতে আসার কথা ঠিক আছে দিয়ে বেরিয়েছি দিয়ে লাভপুর কলেজ যাওয়ার কথা ঠিক আছে দিয়ে লাভপুর কলেজ যাওয়ার নাম করে ইয়ে গিয়েছিলাম ফুলরতলা গিয়েছিলাম দিয়ে ওইখানে আমাকে চাপ দিচ্ছে দিয়ে বলছে বিয়ে করতে হবে দিয়ে বিয়ে করলেছি কি করবে এবার একটু বল আমি আমোদপুর আছি ভাই আমি আমোদপুর আছি আমি আমোদপুর আছি আর কি মারছি না আমি ভাই সিরিয়াস আমি ফরেস্টের এদিকে বসে আছি তুই আয় আমি ইয়ার কি মারছি তুই ব্যাপারটা সিরিয়াস নে ভাই হ্যাঁ ফার্স্ট ওই ইয়ে ওই টিনের ঘরটা ওইখানে বসে আছি বলছি টাকা পয়সা নিয়ে আসিস টাকা পয়সা দেখ এবার তোর বাড়িতে যদি থাকা হয় থাকতে হবে এবার এবার টাকা পয়সা আমি তুলে ঘরে সব দিয়ে দিয়েছি না এবার টাকা পয়সাও নাই আমার ব্যাংক অ্যাকাউন্টে এই হচ্ছে ইয়ার্কি মারার ফল একটু ফোন ঢুকছে মারি না জাস্ট ফর ভিডিও একটু মজার জন্য করলাম ভাই এসে আমাকে মারতে লাগলো আমি ভাবি নাই যে চলে এসে মারতে লাগবে তো যাই হোক এবার দীপকে ফোন করে বলতে হবে দীপকে ফোনটা কর কত বড় দেখছিস আবে না ভিডিও বানাই হ্যাঁ
তোর সাথে বেশ কিছু মনে করি না বন্ধু, বেশ গাল দিয়ে না ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে শেয়ার করে দিও, আর আশা করি ভালোই লেগেছে, হাসি অনেক হেসেছো আশা করি, আমার মানে মন থেকে বলছি। যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।